কিন্তু অনেকই সুন্দর, সিলভার ব্যারানের মানে শেখর আছে এবং সুস্থ দেখলেই বোঝা যায় কবুতরগুলো। এই সবগুলো কবুতরের চোখ অনেক ভালো, এই ভালো পায়রা গলা, এটা পুরো লাইনের কবুতর। ইত্যাদি ভিতরে অনেকই সুন্দর আর খুমাটা অনেকই সুন্দর। এই নকটা খুবটা ঠিক আছে, এই আরও ঠিক আছে। সবাইকে স্বাগতম ফয়সাল ভিডিও ভিজনে। তো আজকে কাপ্তান বাজার কবুতর হাটে, চলুন দেখি কি অবস্থা হাটের। প্রথমে এক জোড়া লক্ষা অনেকই সুন্দর। তো হাটের শুরুতে এই কিছু লালপাতি কবুতর দেখতে পাচ্ছেন, এখানে এটা লালপাতি মাটির অনেকই সুন্দর। এই যে তো জোড়াই আছে এখানে, এই যে এটা নর, মাঝেরটা তো নরের অত সুন্দর না, কিন্তু মাদিটা অনেকই সুন্দর। তো মাদিটা 7,000 টাকা দাম চাইতেছে ফিক্সড, একেবারে ফিক্সড। আর জোড়াটা নিলে 12,000 টাকা, যেমন এই নরটা 5,000 টাকা দাম চাইতেছে। এখানে সাটিন আছে 5 পিস। তো এই যে লাল লাল যেটা, এই লালটা আর এটা একটা জোড়া, আর ওই নর আর ওই মাদি জোড়া। তো 4,000 টাকা জোড়া চাচ্ছে সাটিন। আর সিরাজিও আছে, এক জোড়া হলুদ সিরাজি অনেক সুন্দর জোড়া। তো এই জোড়াটাও 4,000 টাকা দাম চাইতেছে। আর এখানে ব্ল্যাক নান আছে, আর এটা সিলভার চিটল নর আছে। এই যে আর এখানে রেসার আছে, সবজি রেসার, আর হচ্ছে রেড চেকার, আর বাগদাদি। বাগদাদি দুইটা মাদি, দুটোটাই মাদি, অনেকই সুন্দর। বাগদাদি কবুতরটা দেখতে পাচ্ছেন অনেকই সুন্দর। সুন্দর একটা মোড়ক দেখতে পাচ্ছেন, অনেকই ভালো লাগছে মোড়কটা। তো এখানে কিছু কালদম কবুতর, চুইটাল কালদম আছে। তো উনি প্রতি সপ্তাহে কবুতর নিয়ে আসে, তো আসলে ওনাকে দেখাই যায় হাটে কাপ্তান বাজার হাটে। তারপরে এখানে কিছু নাইরা আছে, এই যে স্প্রিং কবুতর এক সময় অনেকই দাম ছিল, এখন দেখা যায় এগুলো অনেক কম দাম হয়ে গেছে। নকটার চোখটা অনেক সুন্দর, এই যে নকটা চোখটা অনেকই সুন্দর। এই যে দেখতে পারতেছেন এই খাঁচাগুলো, এখানে কবুতরগুলো কবুতরের খাবারের দাম বেড়ে গেছে, তাই কবুতর সবগুলো সেল করে দেবে। এই জন্য ওই গটে কবুতর নিয়ে এসে পড়েছে হাটে। তো এই সাপচিলা স্টাইলের কবুতরটা অনেকই সুন্দর, এটা অ্যাকচুয়ালি তামড়া আর কি চিলাই, কিন্তু লেজগুলো লাল হয়ে গেছে। এখানে কবুতরগুলো সুন্দরই, তো এখানে এই যে খাঁটি জোড়াটা অনেকই সুন্দর, দেখতে পাচ্ছেন জোড়াটা অনেকই সুন্দর। এই যে মাঝখানেরটা মা দিয়ে, এইটা আর পিছারটা নরম জোড়াটা, তো জোড়াটা অনেকই সুন্দর। তারপরে এখানে আছে খাকি, তো কবুতর অনেকগুলো খাকি আছে এখানে, তো যার কবুতর সে মনে খাকি কবুতর পছন্দ করত। কবুতরের যে এত দাম কমে যায় আর কি, আসল কথা কি যে কবুতরের খাবারের দাম এত বেড়ে গেছে, এখন দেখা যায় অনেকজনই হাটে গট কবুতর বিক্রি করতে এসে বলেছে। যারা স্টুডেন্ট আছে বা যাদের আর্নিং কম, মাসিক খরচ কম, তারা সব কবুতর বিক্রি করে ফেলছে। তাই হাটে দেখা যায় ক্রেতা তো একেবারেই নেই, আর ওই জায়গা দেখা যায় কবুতরের সংখ্যা অনেক বেশি। সিলভার, এই যে সিলভার কবুতর নোটটা দেখতে পাচ্ছেন, সুন্দর, অনেকই সুন্দর মাশাআল্লাহ। তো এগুলো কবুতর এখন হাটে দেখতে হয়, দেখা যায় একসময় এসব কবুতর হাটে পাওয়াই গেছে না। এই যে নোটটা কিন্তু অনেকই সুন্দর সিলভার প্যাটার্নের, তাই একজন বাচ্চা অনেকই সুন্দর। তো এখানেও ফ্যান্সি কবুতর আছে অনেক, সিরাজি, লক্ষা, তারপরে এই যে রেসারের বেবি আছে কিছু এখানে, এই কবুতরটা দেখতে পাচ্ছেন হলুদ বোখারা, অনেকই সুন্দর। আর এখানে শেখর আছে, এই যে গলা শেখ করতেছে, এগুলো শেখর, ওইটা নর মেবি, আর এটা মাদি, এই যে মাদিটা আর ওই যে নরটা, নরটা অনেকই সুন্দর। ওয়াটার আছে ওখানে একটা, তিতি মুরগি। তো কাপ্তান বাজার হাটে এখন তিতি মুরগিও আসে, তো আমি ঝিঞ্জিরা হাটে এই মুরগি সবসময় দেখি, কাপ্তান বাজার হাটে অত আসে না, তো আজকে দেখলাম, ভালোই লাগলো। এগুলো কিন্তু অনেক সাউন্ড হয়, ক্যাক ক্যাক করে ডাকে,
এখানে পটার আছে, হলুদ পটার, রেড পটার আর চার পিস সিলভার সিরাজি। তো আমি শুধু কবুতর দেখাচ্ছি, কোনো কবুতরের দাম দিচ্ছি না, মাঝে সাঝে দাম দিচ্ছি, কারণ ভাই কবুতর হাটের কবুতর আপনারা দেখে শুনে দাম বলবেন, কারণ আমাদের এখান থেকে হয় কি আমরা দাম বললে কবুতরের দাম, যে কবুতরের 3,000 ওই কবুতরের দাম চায় 5,000 টাকা। তো এখানে কিছু রেসার দেখতে পাচ্ছেন, ভালো চোখে এই যে রেসারগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। রেসারগুলো এখানে ওই লোক উনি কিছু রেসার আনে সবসময়, অনেক ভালো কোয়ালিটির রেসার আনে, হেলদি এবং সুস্থ, দেখলেই বোঝা যায় কবুতরগুলো। এই যে দেখতে পাচ্ছেন এই যে রেসারগুলো অনেকই সুন্দর, এই যে চোখগুলো, তো রেসারের কিন্তু চোখ একেক প্রকারের হয়ে থাকে, সাপ চোখ, জলসা চোখ, আনার চোখের, এই যেমন এইটা আনার চোখ। তো রেসারের দেখা যায় আমার নলেজটা একটু কম, তো ইনশাল্লাহ সামনে কোনো বড় ভাইয়ের বাসায় ভিজিট করে, আসলে কি রেসার কবুতরের নলেজটা আমার একেবারেই কম, তো সামনে ইনশাল্লাহ কোনো বড় ভাইয়ের বাসায় যারা রেসার পালে তাদের কিছু চেনা জানা আছে তাদের বাসায় যায় যে আর কি রেসারের ভালো ডিটেলস, যে যেগুলো কীভাবে কোন কোয়ালিটি হলে ভালো হয় সেগুলো ইনশাল্লাহ সামনে ভিডিওতে দেব। তো এখন দেখা যায় সামনে রোজা এসে, রোজা আসতেছে, তো রোজার পরে, রোজার ঈদের পরে ইনশাল্লাহ আপনারা আরও ভালো ভালো কিছু লফটের ভিজিট পাবেন, তো তখন আপনার অনেক ভালো কিছু শেয়ার করবো আপনাদের সাথে ইনশাল্লাহ। গুলো কবুতর আছে, এই ব্ল্যাক দোবাজ, চুইটাল, তারপর কিছু কিরিবাজ লাইনের কবুতর, অনেকই সুন্দর সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন এই কবুতরগুলো, এই কবুতর অনেক সুন্দর। তো এখানের কবুতরগুলো কিন্তু এই যে সবগুলো কবুতরের চোখ অনেক ভালো, এই যে কিরিবাজ স্টাইলের কবুতরগুলো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। তো এখানে সবগুলো কবুতরই দেখতে সুন্দর অনেক, আর সবচেয়ে করে ফেস কোয়ালিটি অনেকই ভালো, একটা কবুতর পুরাই নাইরা, এই যে নাইরা কবুতর, মাথার চান্দি মান্দি গোলা পুরা। তো এখানে এই যে কবুতরগুলো দেখতে অনেক সুন্দর, তো একজোড়া খয়রা গোলা কবুতর, এই নটটা অনেকই সুন্দর, এই যে নটটা দেখতে পাচ্ছেন, নটটা স্প্রিং, প্যাকটা অনেক সুন্দর, কিন্তু মাদি মুজাওয়ালা, নটটা মুজা ছাড়া, যদি নটটার মতো হতো প্যাকটা অনেকই সুন্দর হতো, নটটা অনেকই সুন্দর, নটটা অনেকই সুন্দর, মাশাআল্লাহ। নটটা অনেকই সুন্দর, এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এই টাইপের কবুতর অনেকই ভালো, খয়রা গোলা, এটা পুরো লাইনের কবুতর, চোখ দেখলেই বোঝা যায় ক্রিম চোখের পুরোপুরি, দেখছেন এই যে পুরোপুরি ক্রিম চোখ, অনেকই সুন্দর। এই যে এখানে একজোড়া কবুতর আছে, মানে কি পুনা লাইনের কবুতর, ওর হোমা দেখলে বোঝা যায় যে দুটো কবুতরই অনেক বিগ সাইজের এবং অনেক সুন্দর, আর এর বয়স অনেক হবে এই নটটার, নটটা দেখতে পাচ্ছেন, এখানে দুটোই নট। তো এইটা সাপচিলা স্টাইলের আছে আর এটা হচ্ছে সিলভার স্টাইলের। এই নটটা কত ভাই? কবুতরটা দেখতে পাচ্ছে, এই কবুতরটা অনেকই সুন্দর, এই যে কবুতরটা ছটফট করছে অনেক, তাই ভিডিওতে আসছে না। দেখে এই কবুতরটা দেখলে বুঝবে, আইসটা দিবি ধরে অনেকই সুন্দর, আর খুমাটা অনেকই সুন্দর, দেখতে পাচ্ছেন কিছু রেসারগুলো অনেকই ছটফট করছে, রেসারগুলো অনেকই ভালো, যে মাক্সি সবজি আর অনেক বিগ সাইজের, যেমন এই যে কবুতরটা অনেকই সুন্দর, এই যে এটা যেটা দাপড়া দাপড়ি করছে, এই যে পোনায় গেল, অনেকই সুন্দর, সবগুলো কবুতরই দেখতে ফ্রেস কাটিং আর কি, দেখে ফ্রেশ মনে হচ্ছে। তারপরে এখানে আছে কিছু অনেকই সুন্দর, এগুলো সবগুলো ফ্রেশ কবুতর, যেমন এই কবুতরটার চোখটা অনেক সুন্দর, এই যে এটা, এটা বোধহয় নর কবুতর। এগুলো প্রাইস কেমন জোর আর কি? ও লোক, আচ্ছা ঠিক আছে। এই যে এগুলো কবুতর যদি রেসার নেন এই শেপের, যে এরকম যদি হয় অনেকই ভালো, দেখুন যে এই টাইপের চোখ হলে অনেক ভালো হবে, আজকে রেসার কবুতর ভালোই থাকতাম। তো এখানে কিছু ফ্যান্সি কবুতর আছে দেখতে পাচ্ছেন,
হলুদ বিউটি আর রেড বিউটি এটা এটা রেড না এটা কোন একটা বিউটি কবুতরগুলো এগুলো কিন্তু অনেক দাম ফ্যান্সি কবুতরের ভিতরে দেখা যায় এগুলো 20-30,000 টাকা জোড়া হবে তারপর ব্ল্যাক বিউটিও আছে এই যে ওখানে তো এখানে সবগুলো ম্যাক্সিমাম বিউটি কিন্তু এখানে আপনারা একটা জিনিস দেখাই কিন্তু ক্রস ব্রিড আছে যেমন যদি মাদিরে দেখতে পাচ্ছেন ওটাকে উনি বিউটি বলতেছে কিন্তু যে ওটা ঠোঁটটা কিন্তু বিউটি হয় না এই যে এই নটটা ঠোঁটটা ঠিক আছে এই যে এইটারও ঠিক আছে মাশাআল্লাহ এগুলো অনেক সুন্দর দেখতে হোয়াইট বিউটি বেবি ভাই বাচ্চা জোড়াটা কত ভাই এই যে বিউটি 4,500 টাকা দাম চাইতেছে তো কবুতর কিন্তু হাটের থেকে বেবি কিনলে অনেক ভালো কারণ বেবি কবুতরে কোনো সময় মিসমার্ক বা সমস্যা অনেক কম হয় আর বড় কবুতর দেখা যায় না বেবি কবুতরে ভাই সমস্যা কম হয় এটা বলতেছে বাচ্চা কবুতর হাটের থেকে কিনলে সমস্যাটা কম হয় পেয়ার হয় বড় কবুতর কিনলে সমস্যা হয় তো আজকের হাটটা তেমন অত ভালো না যেমন কবুতর একেবারেই কম আবার ফ্যান্সি কবুতরই বেশি তো কাপ্তান বাজার হাটে না এসে জিঞ্জিরা হাটে গেলে বোধ হয় ভালো হতো তো জিঞ্জিরা হাটটি একটু ছোটো দেখে কাপ্তান বাজার হাটে আসা কিন্তু কাপ্তান বাজার হাটে এসে কবুতরই পেলাম না তেমন তো সামনে ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আমরা জিঞ্জিরা হাটে যেতে পারি না হলে মিরপুর একে যেতে পারি আর তারপর তো রোজা রোজার সময় দেখা যায় একটু ব্যস্ত থাকতে পারি সবাই তো ভিডিও একটু কম পাবেন আপনারা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি অবশ্যই বলবেন ভিডিওটা কেমন লাগলো আজকের হাটে কবুতর তেমন নেই আর আমার সবচেয়ে বড় বেশি পছন্দ কিন্তু পুরান লাইনের গিরিবাজ কবুতর আর কালারিং কবুতর কালারিং কবুতর এখন আর হাটে তেমন দেখা যায় না আর যেগুলো দেখা যায় অনেক মিসমার কি বলবো তো ইনশাআল্লাহ ঈদের পরে থেকে যেমন রোজার ভিতরে দেখেন রোজা রেখে এত ট্যাভেলিং করা সম্ভব না তখন লভ ভিজিট করতে পারবেন ইনশাআল্লাহ ঈদের পরের থেকে কিছু কালারিংয়ের লভ বা গিরিবাজ বা পাল্লা সব বড় ভাইদের বাসায় যাবো ইনশাআল্লাহ তো নতুন কিছু ভিডিও পাবেন ইনশাআল্লাহ সামনে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।